ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে গোপন কৌশলগুলো ছিল তার 101 সূত্রের 5 নম্বর সূত্রে স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স ডিপার্টমেন্টের সামনে। এখানে আমরা 5 নম্বর সূত্রটা বলতে যাচ্ছি। দেখো, আমি এখানে যেটা বলবো এটা সবচেয়ে কনক্রিট একটা ব্যাপার, এটা সবসময় তোমার লাইফে লাগবে। তুমি হোয়াট এভার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো বা পাও নাই, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার কপালে ছিল না, আল্লাহ ভালোর জন্যই হয়তো রাখে নাই। সো এখানে তুমি যে বিষয়টা খেয়াল রাখবা সেটা হচ্ছে মেক গুড হ্যাবিট। আমি এটা খুব জোরালোভাবে বলতে চাই, কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস, এটা আমরা সারা জীবন জানি, সারা জীবন মানে সারা জীবন জানি। সো দ্যাটস ওয়াই তুমি একটা জিনিস খেয়াল রাখবা যে এখানে তুমি যদি চান্স পেতে চাও তোমার খুব ভালো ভালো কিছু হ্যাবিট ক্রিয়েট করতে হবে। এই হ্যাবিটগুলো তোমার জন্য সবচেয়ে বেশি দরকার। যদি তুমি ভালো হ্যাবিট ক্রিয়েট করতে পারো, হ্যাবিট কেমনে সৃষ্টি করো এটা তুমি যা সার্চ দিলে পাবা, আমিও বলবো একটু। যে একটা জিনিস বারবার করা, যে লাইক তুমি সকালে উঠতে চাও, সকালে বারবার উঠলা, 21 দিন উঠলা, 41 দিন উঠলা, এইভাবে উঠতে উঠতে দেখবা যে তুমি একদম কমপ্লিটলি উঠার অভ্যাস সৃষ্টি হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি হ্যাবিট যদি সৃষ্টি করতে পারো, বারবার একটা কাজ করতে করতে যখন হ্যাবিট সৃষ্টি করতে পারো, মাথায় রাখবা যখন তুমি হ্যাবিট সৃষ্টি করবা, হ্যাবিট তোমার ক্যারেক্টার সৃষ্টি করবে। অ্যান্ড এই ক্যারেক্টার হচ্ছে তোমার ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী তোমার সাকসেস কেড়ে নিয়ে আসবে। তো এই ভিডিওর মানে লার্নিংটা হচ্ছে এই, অর্থাৎ আমি 5 নম্বরে তোমাকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে এই যে প্লিজ বিল্ড ইউর গুড হ্যাবিট, বিল্ড ইউর গ্রেট হ্যাবিট। যদি তুমি তোমার গুড হ্যাবিট ক্রিয়েট করো, ইউ উইল বি গুড স্টুডেন্ট অ্যান্ড ইউ উইল বি গুড ম্যান। অ্যান্ড যদি তুমি গ্রেট হ্যাবিট ক্রিয়েট করো তাহলে তুমি অবশ্যই গ্রেট স্টুডেন্ট, অ্যান্ড তোমার যে লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা তুমি অবশ্যই চান্স পাবা ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি আল্লাহর উপর ভরসা রেখে। তো দেখা হচ্ছে বিজয়ে এই প্রাচ্যের অক্সফোর্ড কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চা খাবো একসাথে ইনশাল্লাহ। বড়ো ভাইয়ের জন্য দোয়া করবা, তোমার জন্য দোয়া থাকলো, বা আমার স্বপ্ন এবং তোমার স্বপ্ন অবশ্যই যেন সার্থকতা পায় এমন আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আমাদের জন্য দোয়া করবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।